রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তো বন্ধুরা, আজকের বিশেষ একটি ঔষধ নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি এবং প্রতিদিন লক্ষ লক্ষ ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। এর পিছনে নির্দিষ্ট সুনির্দিষ্ট অনেক কারণ রয়েছে। তো আজকে আমরা যেই বিষয়ে যেই সেই ডায়াবেটিস টাইপ টু যে ধরনের রোগ সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমাদের এই যে ঔষধটা সেটা সম্পর্কে একটু আমরা কিছু আপনাদেরকে হিন্টস দিয়ে নিই। সেটা হলো লিনারল এম। এটি মূলত লিনাগ্লিপটিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড এই দুইটি সমন্বয়কৃত একটি ঔষধ উৎপাদন করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড। তো মূলত প্রতিটি লিনারল এম 500 রয়েছে 500 মিলিগ্রাম মেটফরমিন হাইড্রোক্লোরাইড এবং লিনাগ্লিপটিন 2.5 মিলিগ্রাম। তো আজকে এই ব্যাপারে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে মূলত এই ঔষধটি দেওয়া হয় টাইপ টু যাদের ডায়াবেটিস সমস্যা তাদের ক্ষেত্রে। এবার আমরা আসি যে প্রত্যেকটা ডায়াবেটিসের গ্রুপ সম্পর্কে টাইপ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেহেতু এই টাইপ টু সম্পর্কে আমরা এই ঔষধের রিভিউটি নিয়ে আসছি, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রথমে একটু ধারণা দিয়ে রাখি যে মূলত টাইপ টু ডায়াবেটিস আপনার কীভাবে হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন। ডায়াবেটিস মেলিটাইজ টাইপ টু একটি বিপাকীয় রোগ যা টাইপ টু ডায়াবেটিস নামেও পরিচিত। রক্তে শর্করার আধিক্য, ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাওয়া ও শরীরে ইনসুলিনের আপেক্ষিক ঘাটতি প্রভৃতি এই রোগের বৈশিষ্ট্য। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে অত্যাধিক তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব ও ওজন হ্রাস। এছাড়া ক্ষুধা বৃদ্ধি, মিষ্টি খাবারের প্রতি অনেক আসক্তি থাকে, অর্থাৎ মিষ্টি খাবার খুব খেতে ইচ্ছে করে, ক্লান্তি অনুভব ও ক্ষত নিরাময়ে বিলম্ব হওয়া, অর্থাৎ কেটে ছিঁড়ে গেলে খুব দেরিতে আপনার এই ক্ষতটা সারবে। এবং মূলত এই ডায়াবেটিস টু টাইপের যে ডায়াবেটিস মেলিটাইজ টাইপ টু যেসব ডায়াবেটিস এদিক এগুলো কিন্তু আস্তে আস্তে সেই আমি যে নিয়মগুলো বা যে সিমটমগুলো আপনাকে বললাম সেগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। তো মূলত এগুলো প্রকাশ পাওয়ার পরে কিন্তু রোগী আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তারপরে ক্ষুধা বৃদ্ধি, ঘন ঘন প্রস্রাব হওয়া, এরপরে ঘন মিষ্টি জাতীয় দ্রব্যের প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে কী বলে আসক্তি আসা। তো এগুলো হলো মূল সিমটম। এরপরে আমরা আসি যে কীভাবে আমরা এটা নির্ণয় করব। মূলত এগুলোর কয়েকটি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিস টু টাইপ আমাদের সমস্যা হয়েছে। প্রধান লক্ষণ হলো অত্যাধিক তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ওজন হ্রাস হওয়া, ক্ষুধা বৃদ্ধি, জটিলতা। এই ডায়াবেটিস টু এর কারণে টাইপ টু এর কারণে কী কী হতে পারে? হাইপার অসমোলার, হাইপার গ্লাইসেমিক স্টেট, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিক রেনিওপ্যাথি, কিডনি বিকলতা, অঙ্গহানি। মূলত এগুলা থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিস টু অর্থাৎ মেলিটাইজ টাইপ টু আমাদের সমস্যা হয়েছে। সাধারণত মধ্যবয়সী বা প্রবীণদের অর্থাৎ যাদের বয়স মোটামুটি 45 এবং যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ডায়াবেটিস মেলিটাইজ টাইপ টু কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় এবং মূলত দীর্ঘমেয়াদী এই ডায়াবেটিসটা হয়, সহজে যেতে চায় না। আর মূল যে কারণে আমাদের এই ডায়াবেটিস টু হয় টাইপ টু সেটা হলো অতি স্থূলতা বলা হয়েছে, অর্থাৎ মোটা, পরিশ্রমের অভাব, বংশানুক্রমিক অর্থাৎ কারো যদি বংশের ইতিহাসে থেকে থাকে বাবা মায়ের বা ভাইয়ের যারা অন্য কারো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডায়াবেটিস মেলিটাইজ টাইপ টু কিন্তু হয়ে থাকে। তো আমরা মূলত আপনাদেরকে প্রথমে কিছু আপনাদের এই ডায়াবেটিস টাইপ টু সম্পর্কে ধারণা দিলাম, এবার আমরা ঔষধ সম্পর্কে বলবো। তো আমাদের সাথেই থাকুন। অবশ্যই ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আশা করি আপনাদের জন্য উপকারী হবে। তো আমরা এবার ঔষধের সম্পর্কে আমরা আলোচনা করবো। আগেই বলেছিলাম বন্ধুরা, লিনারল এম 500 প্রতিটি ট্যাবলেটে থাকে লিনাগ্লিপটিন 2.5 মিলিগ্রাম এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 মিলিগ্রাম। তো মূলত এই ঔষধটা দেওয়া হয়ে থাকে, আমি আবার এই যে আবারও বলছি যে টাইপ টু ধরনের ডায়াবেটিস যাদের সমস্যা তাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আবার ডায়াবেটিস টাইপ টু কী সে সম্পর্কে আপনাদের প্রথমে আমরা ধারণা দিলাম।
যদি বিস্তারিত তারা জানার দরকার থাকে আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। তারপরে বন্ধুরা আমরা প্রত্যেকটি টাইপ ওয়ান টাইপ টু এরকম আলাদা আলাদা কিন্তু আমরা আলোচনা করব সেটা পরে। আজকে আমরা ওষুধের রিভিউ নিয়ে আসছি। তো মূলত কীভাবে এটা সেবন করতে হবে, যেসব রোগীরা মেটফরমিন দ্বারা চিকিৎসা নেয়নি তাদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা একটি ট্যাবলেট দিনে দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলো মোটামুটি যে এসব ঔষধ সেবন করার কারণে কী কী সমস্যা হতে পারে, সেটা হলো আর্টিকেরিয়া, এনজাইডিমা, ব্রাঙ্কেলিয়াল হাইপার অ্যাক্টিভিটি, কফ, ক্ষুধামান্দা, বমি বমি ভাব, বমি, প্রুরাইটাস, প্যানক্রিয়াটাইটিস এবং মায়ালজিয়া। তো মূলত এই ঔষধগুলো আমরা আগে বলছি যে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কোন ঔষধের সাথে সেবন করা যাবে না সে বিষয়ে আমরা লাইভে আপনাদের সাথে আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ সেই প্রস্তুতি নিচ্ছি, আশা করি আমরা কিছুদিনের ভিতরে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন। এরপরে হলো কী কী ঔষধের সাথে এটা খাওয়া যাবে না। এই ঔষধটি হলো মূল উপাদান অথবা যে কোনো উৎপাদনের প্রতি সংবেদনশীলতা, অর্থাৎ মেটফরমিন এবং লিনাগ্লিপটিনের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেবন করা যাবে না। যেমন বৃক্ক অকার্যকারিতা, স্বল্প ও দীর্ঘমেয়াদী মেটাবলিক রোগের ক্ষেত্রে এই ঔষধটি গ্রহণ করা যাবে না। তো আরও মূলত সমস্যা যেটা যে প্রেগনেন্সি ক্যাটাগরি বি হলো এটা, আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেবন করতে পারবে। অন্যান্য ঔষধের সাথে মেটফরমিন ক্যাটায়নিক ঔষধ যেমন ডিওক্সিন, রেনিটিডিন, ট্রায়ামটেরিন, ভ্যানকোমাইসিন ইত্যাদি ঔষধের সাথে যুগপথ ব্যবহার মেটফরমিনের নির্গমন কমে যেতে পারে। যেমন এখানে কিন্তু লিনাগ্লিপটিন এবং মেটফরমিন একসাথে দেওয়া হয়েছে। তো যে ঔষধগুলো আমরা আলোচনা করলাম সেটা হলো ডিগোক্সিন, রেনিটিডিন, ট্রায়ামটেরিন, ভ্যানকোমাইসিন ইত্যাদি ঔষধের সাথে একসাথে ব্যবহার করলে মেটফরমিনের কার্যকারিতা কমে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কিন্তু একেবারেই কমে যেতে পারে এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই যে ঔষধগুলোর সাথে আপনারা কিন্তু এই লিনারোল এম ট্যাবলেটটি কিন্তু সেবন করতে পারবেন না। আর আগে তো বলছি যে প্রেগনেন্সি ক্যাটাগরি বি, তারা কিন্তু অর্থাৎ যেসব মা বোনেরা গর্ভবতী তাদের যদি ডায়াবেটিসের টাইপ টু সমস্যা থাকে তাহলে অবশ্যই তারা সেবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আর মূলত লিনাগ্লিপটিন কিন্তু রিফাম্পিনের সাথে একসাথে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় রিফাম্পিন তাহলে একসাথে কিন্তু এই যে লিনাগ্লিপটিনের কিন্তু কার্যকারিতা কিন্তু কমিয়ে দেবে, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো অবশ্যই যে ডাক্তারের কাছ থেকে আপনি লিনারোল এম খাওয়ার পরামর্শ নেবেন সেই ডাক্তার সাহেব তো অবশ্যই আপনাদেরকে বলে দেবেন। তারপর আমরা আপনাদের জানার জন্য বললাম, জানা থাকা অনেক ভালো। অনেক সময় দেখা যায় অনেক ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেকে খেয়ে থাকেন, কিন্তু সেক্ষেত্রে যদি জানা থাকে তাহলে এই সমস্যাগুলো আর হবে না। এই জন্য দেখা যায় যে আপনি লিনারোল এম ট্যাবলেটটি সেবন করলেন, আবার পাশাপাশি আপনি 2 টাকা দামের গ্যাস্ট্রিক অর্থাৎ রেনিটিন জাতীয় ঔষধ কিন্তু এখন কিন্তু মার্কেট আউট বা ব্যান করে দেওয়া হয়েছে সারা পৃথিবীব্যাপী। তারপরে অনেকে সচেতন না, এসে বলে আমার 2 টাকা দামের গ্যাস্ট্রিকটাই দেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে রোগী যদি লিনারোল এম ট্যাবলেটটি যদি সেবন করে এবং তিনি যদি একই সাথে রেনিটিডিন ট্যাবলেটটি সেবন করেন তাহলে কিন্তু তার কার্যকারিতা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটি বিষয়ে বন্ধুরা একটা আসলে বিশাল আলোচনা, অনেক বড় আলোচনা, প্রত্যেকটা ঔষধের লিটারেচার খুবই বড় এবং প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সব কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমাদের সাথে যদি থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি যদি বাজিয়ে রাখেন তাহলে অবশ্যই আমরা যে ভিডিওগুলো আপলোড দিব বা লাইভে আসবো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমারও অনুরোধ থাকবে যে প্রত্যেকটি বিষয়ে আপনাদের জানার জন্য অবশ্যই জানার অধিকার আছে, জানবেন এবং জানা থাকলে মানাও যায় এবং দেখা যায় যে ক্ষতির পরিমাণটা কম হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই চ্যানেলের সাথে আপনাদের থাকাটা অবশ্যই বাঞ্ছনীয়, আমি মনে করি আপনাদের নিজেদের উপকারের জন্য, সুস্থ সমৃদ্ধ একটি জীবনযাপন করার জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পরবর্তীতে আমি হয়তো আপনাদের সামনে গত একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কয়েকদিন আগে, সেটা হলো ডায়াবেটিস রোগীর খাবারের তালিকাটা কী। তো আমরা পরবর্তীতে এই পর্যায়ক্রমে আমরা পর্বে এক আলোচনা করছি এবং 1, 2, 3 এরকম পর্যায়ক্রমে নিয়ে আসবো যে ডায়াবেটিস রোগী কী কী খেতে পারবেন, কী কী খেতে পারবেন না, কতটুকু খাবেন, এ বিষয়ে আমরা আলোচনা করব। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।